This is the second part of Mago Worship. I hope you like it. গোসল করার পর ফ্রেশ হওয়ার পর এখন আপাতত বের হব ফ্রেন্ডসের সাথে। সো এখানে বাসায় কিছুটা ফাংশন চলতেছে, ফাংশনের পরে বের হব। সো আশা করি ফাংশনে করে মজা হবে। সো চলে আয়, কী হয় তাহলে বল তো। এখন কোন জায়গায় সম্ভবত আমি জানি না, বাট প্লেসটা মেবি সুন্দর রাজা দেখলাম। প্লেস মানে নদীর ওখানে ব্রিজে কি সেরাম জায়গা, ফ্রেন্ডরা পায়। ছোট না ভালো বড়। এদিকে আরো জায়গা আছে, এদিকে আসতে অপোজিট সাইডে। তো এখানে পার্কটা পড়া যেতে পারে, ঘুরা ভালো জায়গা আছে। সব লেকে বলা যাবে, পুকুর পানি আর পানি। সো সামনে একাই আরো কিছু আছে, ঘুরতে তো কেবল বেরোলাম। যাবেন বলে আঙ্কেল, গাঁদা ফুল কত করে শ বা মালা কত করে? মালা হ্যাঁ গেছে ফুলের দোকানে, ফুলের মালা কিনবে না সামনে। জুম্মার পরে নামাজের পর এখন বাজে প্রায় 1:15, এখন রোদ অনেক বেশি, পাকানো কষ্ট করে। আমি আমার গ্লাসও আনিনি, সেই জন্য মসজিদ এটা শহরে এলাকা, আবার কাছে দেখতে সম্পূর্ণ গ্রামের মতো। সো এখানে তেমন ডাইরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই, সাইডের রাস্তা আছে, বাট যাওয়ার এই রাস্তা ক্ষেতের মধ্যে দিয়ে। নামাজ পড়তে ওদের সামনে দেখছে, আমার ফ্রেন্ডসরা যাচ্ছে সামনে। রোদ অনেক বেশি, পাকানো কষ্টকর। কী আর দেখবো, মাগরা চিট করলাম, এই দুদিন তেমন মজা হয়নি। সানবার্ন সূর্য, ওয়াও। মাগুরা তুই আছি পুকুর পার, নদী পার বা খালের পার কিছু একটা হবে। সো আমি তো খেতে দেখতে পাই, আশেপাশে মানুষের খে করবো। আচ্ছা ফোন আসতেছে, এখন খালের পার বলা যায় খেত দেখি। নাও আই এম গোনা শো ইউ সামথিং এপিক।
Let's go back to home. ফেরি পর্যন্ত যেতে যেতে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তো ফেরি ভিডিওটা করতে পারিনি আমি। সো গাড়িতে মোবাইল চার্জে দেওয়া ছিল, ফেরিতে আমি আমার ফ্রেন্ডের মোবাইলে ভিডিও করেছিলাম, বাট সেই ভিডিও নেওয়ার আগেই সে ডিলিট করে দিয়েছে। তবে ফেরি দোতলাতে খাবারের ব্যবস্থা ছিল, তিনতলা ও চারতলা দেখার মতো ছিল। এটাই ছিল আমার মাগুরা ট্রিপ, আর মধ্যে সম্পূর্ণ মাগুরা নাই, কিছু কিছু জায়গা আছে, আমি অনেক কিছু নিতে পারিনি কারণ শর্ট টাইম ছিল। না ঘুমানোর কারণে আমার অবস্থা অনেক বেশি খারাপ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।